নাজমুল হুদা আপনি বলেছেন মুসাফির অবস্থায় জুমার সালাত আদায় করতে হবে কি নাকি জুমার পরিবর্তে জোহরের সালাত আদায় করতে হবে আমি যদি সফরে একা থাকি তাহলে স্থানীয় কোনো মসজিদে জামাতে অংশ না নিয়ে একা একা সালাত আদায় করলে হবে কি এ বিষয়ে জানতে চাই এটা জমহর ও কেরামের অভিমত এবং এটা দলিল দ্বারাও প্রমাণিত যে মুসাফিরদের উপরে সালাতুল জুমা নেই অর্থাৎ লা সালাতুল জুমা অর্থাৎ মুসাফির ব্যক্তির উপরে সালাতুল জুমা আদায় করা লাজেম হবে না রাসুল রাসুলসাল্লা সাল্লাম এজন্যে হজের সফরে জুমা। তিনি বাদ দিয়ে তিনি জোহরের সালা আদায় করেছেন এমনকি সেটা হোক আরাফাতে কিংবা মিনায় অবস্থান কালেও মিনায়ও হাজিরা জুমা পড়বে না কারণ তারা সবে মুসাফির আর আরাফাতেও তারা যদি আরাফাত দিন যদি জুমার দিনও হয় তাহলেও জোহর পড়া হবে তাহলে এই দ্বারা বোঝা গেল যে মুসাফিরের জন্য আসলে সালাতুল জমা নেই সবাই যদি মুসাফরা হয় তারা সবাই মিলে সালাতুল জমা আদায় করবে এটা সাল্লাহ সাল্লামের আমল থেকে বা সাহবাহিক আমল থেকে বোঝা যায় না তবে মুসাফির ব্যক্তি যদি কোনো শহরে উপস্থিত হয় কারণ একা একা আপনিও যেমন মুসা সফর করে একটা শহরে যেতে পারেন এবং শহরবাসী সেখানে সালাতুল জমা আদায় করছে আপনি কি জুমা আদায় করতে পারেন উত্তরে চাহা পারেন যদি কোনো মুসাফের শহরবাসীদের সাথে এবং ইমামের সাথে সলাতুল জুমা আদায় করে তাহলে তার আর জহর পড়তে হবে না কারণ হয় কোনো ব্যক্তি জহর পড়বে অথবা জুমা পড়বে তিনি যদি জুমা পড়েন তাহলে তার জোহর পড়া লাগবে না এখন কারো উপর জুমা ফরজ যেমন শহরবাসীদের উপর লোকালয়ের জনপদের অধিবাসীদের উপরে কোনো ওজোর ছাড়া সলাতুলজুমা বাদ দেওয়া যায়জ নেই কিন্তু যদি তার কোনো কারণে সলাতুল জুমা ছুটে যায় তাহলে কি ঘরে তিনি জমা পড়বেন একা একা না ঘরে তিনি জহর পড়বেন এটাই হচ্ছে কেরামের ফাতাওয়া তাহলে মুসাফির ব্যক্তি তিনি যদি সালাতুল সালাতুল্জুমা অংশগ্রহণ করতে চান সেরিয়া সে পারমিশন তাকে দিয়েছে এবং তিনি সালাতুল জুমার এই ইমামের সাথে আদায় করার পরে তাকে আর জহর পড়তে হবে না কিন্তু তিনি যদি কোনো কারণে রোকসাত নিতে চান তার শক্তি সবল সব কিছু ঠিক থাকার পরে অর্থাৎ তিনি তিনি দেখলেন যে তিনি ইচ্ছা করে মসজিদে জমা আদায় করতে পারেন কিন্তু তারপরেও তিনি রোকসাত নিতে চান কি রোক্সাত যে তিনি জুমার না পড়ে জোহরটা পড়বেন তাহলে তিনি তার হোটেলে অথবা তার যে বাসায় তিনি উঠেছেন সেখানে একাকি তিনি জহরের সালাত পড়তে পারেন এবং জোহরের সালাত তিনি যেহেতু সফরে আছেন তাহলে তিনি দুরাকাত পড়বেন কসর করে পড়বেন আর এখানে একটা কায়দা আছে মনে রাখবেন যে মুসাফির তাহলে তার উপর যদি ওয়াজিব না হয় তাহলে সে সালাত জুমা পড়লে হবে কেন হ্যাঁ হবে কারণ মানসহা দহু সহ্যাত জুমা তুহু যার জহরের সালাত পড়াটা আদায় করাটা সহি হবে তার জুমা সালাত আদায় করাটা সহি হবে যদিও তার উপরে লাজেম না হয় ইসলামী শরিয়া নানা কারণে মুকিমের উপরে জমাকে ফরজ করেছে কিন্তু মুসাফিরের উপরে জুমাকে ফরজ করেনি তাকে রোকসাত দিয়েছে কারণ মুসাফিরের অনেক সমস্যা থাকতে পারে দু চারজন মুসাফির যদি তার জন্য সহজ হয় তার আলোকে হুকুম হয়নি হুকুম হয়েছে অধিকাংশ মুসাফির তারা কষ্টের মধ্যে থাকে এবং অনেক দূর গব গিরিতে যায় সেখান থেকে হয়তো পাঁচ কিলোমিটার দূরে জামাত একটা হবে হ্যাঁ তাহলে তাকে যদি ওয়াজিব বলা হয় তাহলে তো সে তার সফরের মূল কাজ বাদ দিয়ে তাকে জমার দিকে যেতে হবে অতএব আমাদেরকে বুঝতে হবে শরিয়ার মাকাসেদ এবং দৃষ্টিভঙ্গি এটা কি এবং কোন আলোকে সারিয়ে রসাদগুলো আসলে জারি করেছে সুতরাং আপনার উপরে জোমার সালাত ফরজ হবে না এবং এটাও বলা যাবে না যে আপনার উপর জোহরটাই ফরজ বরং আপনার জন্য রকসাদ হচ্ছে জমার সালাত তরক করা তবে আপনি যদি জহর পড়েন পড়তে পারেন এবং জমা পড়লেও পড়তে পারেন